মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের সাজা ও তার লোকসভার সদস্যপদ বাতিলের প্রতিবাদে সোমবারও নয়াদিল্লিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা। অধিবেশন চল অবস্থায় পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। চলে ধরপাকড়ও। এ সময় কালো পোশাক পরে গণতন্ত্র বাঁচাও লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। যদিও বিক্ষোভ উপেক্ষা করেই চলে পার্লামেন্টের অধিবেশন। এদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বেও এদিন পার্লামেন্টের বাইরে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে বিজেপি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগে সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় বিজেপির হাত থেকে সংবিধান ও দেশ বাঁচাতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে বিরোধী দলগুলোকে নিয়ে একযোগে আন্দোলনের ঘোষণা দেন কংগ্রেস প্রেসিডেন্ট। ডেমোক্রেসি কো বাঁচাও, সংবিধান কো বাঁচাও, কানুন কে তহত হুকুমত করো। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। এদিকে পার্লামেন্টের সদস্যপদ হারানোয় আগামী এক মাসের মধ্যে দিল্লির সরকারি বাংলো খালি করতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউজিং প্যানেল। পার্লামেন্টের এমন ভূমিকায় বিজেপির তীব্র সমালোচনা করে সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধীকে রাজনীতি থেকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কংগ্রেস মুখপাত্র। অন্য কর্মকার, সময় সংবাদ।